ব্যাক পেইন, অন্টা ব্যথা, দ্যাট টু ইয়ং এজ্রে ব্যাক পেইন, মানে 20, 30, 40 বর্ষ এই বর্ষ ভিতরে ব্যাক পেইন, খালি অন্টা ব্যথা হবো লোকঙ্কর। টিপিকালি কিছু লোকঙ্কর কম হুয়ে সকাল উঠলে বেশি হুয়ে কি রাত্রে বেশি হুয়ে, সকাল উঠলে সিভিয়র পেইন, অন্টা ভাঙ্গি হবনি, ও বহুত স্টিফ হয়ে যায় পুরো অন্টা, অধঘন্টা ঘন্টে যায় এমনি স্টিফনেস আর পেইন রহে। তারপরে ধীরে ধীরে চালবুল কলে, দিন গড়িলে পেইনটা ভালো হয়ে যায়। তারপরে কম হল রেস্টরে পেইন হওয়া, স্টিফনেস হওয়া, সকাল পেইন হওয়া, যেমনি আক্টিভিটি কলে চালবুল বা দিন গড়িলা বেটার রহব, ইয়ং এজ্রে দেখা যাওয়া। এটা স্পন্ডিলাইটিস পাই নুহে, ফ্যাসেট জয়েন্ট পাই নুহে, সাক্রোইলিয়াক জয়েন্ট পাই নুহে। এটা গোটে কন সাক্রোইলিয়াক জয়েন্ট হয়ে পড়ে, এই কন্ডিশনটা কোয়া যায় ইনফ্লামেটরি ব্যাক পেইন বা আঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা গোটে অলগা স্পেশালাইজড ফর্ম অফ দি ব্যাক পেইন। তো এই পেইন কন্ডিশনরে কন হুয়ে আপনার কিছুটা টেস্ট, ইউনো কিছুটা ব্লড টেস্ট, বেড়ে বেড়ে এমআরআই করিয়া পড়ে, যেথির কি এটা ডিটেক্ট হুয়ে। ইয়েস, এতে কোন সাইটিকা বা স্পন্ডিলাইটিস নাই, সাইটিকার কোন গোড়কু যায় পেইন, এতে গোড়কু যায় ইউজুয়ালি ব্যাকরে হি লাগি রহে পেইনটা। আপাই স্পেসিফিক মেডিসিন আছে, ওয়ান্স এটা ডায়াগনোজ বা ইনফ্লামেটরি ব্যাক পেইন হেলা মানে আপাই ট্রিটমেন্ট মেডিকেল ম্যানেজমেন্ট স্পেসিফিক টাইপের মেডিসিন আছে। আউ যদি এটাকে ঠিকরে ট্রিটমেন্ট না করিবে, আঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা ইনফ্লামেটরি ব্যাক পেইন যদি ঠিকরে ট্রিটমেন্ট না করিবে, ইগনোর কলে, মেডিসিন খাইলেনি, এটা প্রোগ্রেশন হুয়ে, বেড়ে বেড়ে কোণ হুয়ে স্পাইনটা ফিউজ হয়ে যায়, ক্রিপল হয়ে যায় কিছু লোক আগে যাইকি। সো ডোট ইগনোর ইনফ্লামেটরি ব্যাক পেইন, অনাদর অনকমন কন্ডিশন অফ দি ব্যাক পেইন, সিক আর্লি হেল্প, সি এ প্রপার ডাক্তার। থ্যাংক ইউ।